তিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস ঘিরে গোটা দেশে নানান বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়। দেশের নানান প্রান্তে সদর্পে উত্তোলিত হয়েছিল জাতীয় পতাকা। এদিকে জাতীয় পতাকার বদলে তৃণমূলে দলীয় পতাকা উত্তোলন ঘিরে উঠে এসেছে এক অস্বস্তিকর ছবি। গোটা ঘটনা ঘিরে কার্যত বিতর্ক এবং প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন, যেখানে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। শুভেন্দু অধিকারী লিখেছেন, পুরুলিয়া রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি এবং অন্যান্য নেতাদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। প্রজাতন্ত্র দিবস উদযাপনে জাতীয় পতাকার পরিবর্তে টিএমসির পতাকা উত্তোলন অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে লিখেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই টুইট ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি অভিযোগ তুলেছেন, তৃণমূল কর্মীরা জাতীয় পতাকার অবমাননা করেছে, বিষয়টি একদমই ভালো চোখে দেখেননি শুভেন্দু অধিকারী। তিনি টুইটের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, এই ঘটনাটি সম্পূর্ণ সংবিধান বিরোধী। জাতীয় পতাকার বদলে দলীয় পতাকা তুলে জাতীয় সঙ্গীত গাইছেন তৃণমূল নেতারা, এমনই ভিডিও তুলে টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও জানা গেছে পাল্টা ছবি দিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি জানিয়েছেন, জাতীয় পতাকার পাশেই ছিল দলীয় পতাকা, তাই অবমাননার প্রশ্ন নেই।